ওয়েলকাম এভরিওয়ান, ডুওলিঙ্গো ইংলিশ টেস্ট কোর্সের আজকের ক্লাসে সবাইকে স্বাগত। সো আমরা প্রত্যেক দিন ক্লাস করতে 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 আজকেও একটা ক্লাসে চলে আসলাম, এবং এই ক্লাসটাতে মূলত এমন একটা জিনিস নিয়ে ক্লাস করব যেটার কিনা অলরেডি একটা পার্ট আমরা করে ফেলেছি। সো সেইটা কি ছিল মেইনলি বলি, একটা ক্লাস করেছিলাম আমরা যেখানে একটা লেখাকে দেখে বা একটা লেখাকে সেন্টেন্সকে পড়ে আমাদেরকে রিড আউট করতে হয়েছিল। সেটা মেইনলি ছিল হচ্ছে লাইক সেন্টেন্সটা রিড অ্যান্ড স্পিক, এরকম একটা সেশন ছিল আমাদের রিড অ্যান্ড স্পিক, যেখানে আমাদের একটা সেন্টেন্স লেখা ছিল। আমাদের যেটা কাজ ছিল, আমাদের সেন্টেন্সটা দেখা দরকার ছিল। তো আমরা সেন্টেন্সটাকে দেখবো এবং সেন্টেন্সটা দেখার পরে আমরা সেন্টেন্সটাকে সলভ মানে জাস্ট রেকর্ড করব। ওইখানে বলেছিলাম যে নিচে একটা রেকর্ডিং বাটন থাকবে, রেকর্ডিং বাটনটাকে ইউজ করে আমরা যে কোনো মুহূর্তে এটাকে রেকর্ড স্টার্ট করে ফেলতে পারবো, এবং রেকর্ড স্টার্ট করে জাস্ট সেন্টেন্সটাকে রিড আউট করতে হবে, স্পিক করে বলতে হবে। দ্যাট ওয়াজ দ্য স্পিকিং টেস্ট। এবং সেই ক্ষেত্রে আমরা কিছু নিয়ম বা ট্রিক ট্রিক্স বলছিলাম, যেটা খুব ইজি একটা সিচুয়েশন, কিন্তু তা সত্ত্বেও কোন কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে, এইটা হচ্ছে তার অনেকটা ভাইস ভার্সা। এইখানে যেটা হবে, এখানে সেন্টেন্সটা লেখা থাকবে না, উল্টো তুমি এখানে নিজে বলছিলে, এখানে ওরা তোমাকে বলবে, আর আগের দিন ওরা লিখে দিয়েছিল, আজকে তুমি লিখবা। জাস্ট ইটস আ ভাইস ভার্সা। এখানে যেটা হবে, ইটস আ লিসেন এন্ড রাইট, লিসেন এন্ড রাইট, আজকে তোমাকে শুনে তোমাকে লিখতে হবে। তো সিচুয়েশনটা খুব সিম্পল, আমি সিম্পলি করে ফেললাম যে এটা হচ্ছে একটা লিসেন এন্ড রাইট টাইপ কোশ্চেন, যেখানে কিনা ওরা তোমাকে সেন্টেন্সটাকে বলবে, শোনাবে, তুমি শুনবা, এবং তারপর তুমি সেটা টাইপ করবা। দ্যাটস ইজি। এখন এরকম আরেকটা কিন্তু আমরা করেছিলাম যেখানে আমাদেরকে শুনতে হয়েছিল। সো কোন দিন শুনতে হয়েছিল সেটা মনে, আমাদেরকে শুনতে হয়েছিল যখন কিনা রিয়েল ওয়ার্ড রিকগনাইজ করতে হবে বাই লিসেনিং। প্রত্যেকটা বারের পেছনে বা বাটনের পেছনে একটা করে করে ওয়ার্ড ছিল, যেটাকে আমাদের ক্লিক করলেই সাউন্ড আসতো, এবং সেই সাউন্ডটা শুনে এটা রিয়েলি এক্সিস্ট করে কি করে না সেটা বুঝতে হতো। ওইখানে অনেক ট্রিক ছিল, অ্যাজ ওইটা খুব ট্রিকি কোশ্চেন হইতো, এটা আসলে রিয়েলি ওয়ার্ড এক্সিস্ট করেও কিনা আদতে দুনিয়াতে, এরকম জিনিস আমরা জানতাম না। সো এই জন্য আমাদের ওইখানে প্রবলেমে পড়তে হতো। বাট আজকের এই যে কোশ্চেন প্যাটার্নটা, এইটা অনেক বেশি হার্ড না, কিন্তু তোমার নিজের শোনার ক্যাপেবিলিটি এবং তার সাথে আজকে আমি যে দুই একটা ছোটখাটো টিপস বলবো, এই দুইটা জিনিসকে যদি তুমি মাথায় রাখতে পারো মোটামুটি ঠিক করবা, এবং 90% ক্ষেত্রে এটা ঠিক মতো অ্যান্সার করতে পারবা, এবং দুই একটা ক্ষেত্রে ভুল যেতেও পারে, সেইগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করবো। সো প্রথমে বলি যে এইখানে প্রথম সিস্টেমটা কি, বা প্রথম কোন জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে অবভিয়াসলি একদম ফার্স্টে যেটা বলেছিলাম যে তোমার ডেস্কটপ বা ল্যাপটপ যেটা ব্যবহার করছো সেইটার সাউন্ডটা স্পিকারে হাইয়েস্ট দিয়ে রাখতে। ওকে, বিকজ সাউন্ড যদি কোনো রকম কম থাকে, তুমি এক্সাম টাইমে সাউন্ড ইনক্রিজ করতে গেলে অনেক সময় তোমার এক্সাম হ্যাম্পার হতে পারে এবং তোমাকে এক্সপেল পর্যন্ত করতে পারে। তো এই জন্য আগের থেকে সাউন্ডটা হাইয়েস্টে দিয়ে রাখবা। এরপর তোমার রিফ্লেকশনটা অনেক বেশি রাখতে হবে। অ্যাজ আমি যদি এই কোশ্চেন প্যাটার্নটা বলি, এটা এমন হবে তোমার যখন যে মুহূর্তে একটা, ধরো তুমি একটা রাইটিং সেকশনের কোনো একটা কোশ্চেন প্যাটার্ন শেষ করছো, জাস্ট এইখান থেকে টাইমটা ভরতে 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 জাস্ট যে মুহূর্তে টাইমটা এখানে শেষ হবে, পরের মোমেন্টে এই কোশ্চেনে ডাইরেক্ট ওয়ার্ড মানে সেন্টেন্সটা স্পিক করা শুরু হয়ে যাবে। তোমার যদি নাক কান মুখ খোলা না থাকে, অর্থাৎ একদম শার্পলি তুমি তোমার কান খুলে না শুনতে থাকো, তুমি কোনো ভাবেই বুঝতে পারবে না যে প্রথমবারে সেন্টেন্সটা কি বললো, এবং দ্যাট মিন্স তোমার 33% চান্স মিস, 33% চান্স 100% মিস হয়ে যাবে সেই মুহূর্তে। তুমি প্রথম মোমেন্টে যদি কিছু মিস করে ফেলো সেন্টেন্সের স্টার্টিং, দ্যাট মিন্স তুমি আসলে সেন্টেন্সটাকে মিস করে ফেলছো। তো তোমার কাজ যেটা হবে যে প্রত্যেকটা মুহূর্তে নাক কান মুখ খোলা রাখা গেল। কেন আমি বলছি 33%, টোটাল 3 বার তুমি সেন্টেন্সটাকে শুনতে পারবা এই 1 মিনিটের মধ্যে। একবার তো অটো প্লে হয়ে যাবে,
আর বাকি দুইবার এইখানে এই যে যে গোলটা এইটাকে ক্লিক করলে এখানে দেখো বলা আছে নাম্বার লেফট টু, মানে একবার তো অটো বাজ, বাকি দুইবার এখানে ক্লিক করে করে আরো দুইবার তুমি শুনতে পারবা। তো দিজ আর দ্য থ্রি টাইমস, তো তোমার এই তিনবার হলো, তো এই তিনবার শুনে কি করে অ্যান্সার করবা বা তিনবারই কি শুনে নিবা কিনা বা কি কি করবা? তো এইখানে আমি এমন কিছু টিপস বলবো, লাইক এইটা একটা মানুষ অনেক সময় বলে না বা এটা ভাবেও না, বাট এই আইডিয়াটা ইউজ করলে ইন 90% কেস তুমি সেন্টেন্সটাকে সঠিক করতে পারবা। সিস্টেমটা কি হয়, যখন প্রথম এবং সেই ক্ষেত্রে যে প্রথম মুহূর্তে যে 33% মিস হয়ে যাবে, দেখা যাবে 10% মিস হইলেও তোমার মেইনলি 23% মতো থেকেই যাবে। কিভাবে সেই জিনিসটা বলি, টিপসটা কি হবে বা ট্রিকটা কি হবে এই সেন্টেন্স গুলো অ্যান্সারের ক্ষেত্রে, তুমি যে মুহূর্তে সেন্টেন্সটা বলা শুরু করলো দেখা গেল তুমি প্রথম কিছুটা মিস করে ফেলছো, কোনো ব্যাপার না, তুমি যে কোনো একটা নির্দিষ্ট পার্টকে ফোকাস করো, পুরো সেন্টেন্সকে ফোকাস না করে, পুরো সেন্টেন্সকে ফোকাস না করে নির্দিষ্ট একটা পার্টকে ফোকাস করো। অথবা আরেকটা কাজ করো, প্রথমবারে যেটুক মিস চলে গেছে মিসকে তুমি প্রপারলি শুনতে পারলা, সেই অংশটাকেই তুমি জাস্ট ওই অংশটার উপর চোখ রাখো বা মাথা ওই অংশটার উপর রাখো, অন্যটুক ভুলে যাও, তুমি একবারে যতটুক সেন্টেন্স মনে রাখতে পারো। কথার কথা এটার প্র্যাকটিসের ভালোই হচ্ছে, তুমি ইংলিশ যে কোনো ধরনের সিরিজ হোক মুভি হোক এইগুলো দেখো, কি করবা এইটাকে অন করবা, যে কোনো মোমেন্টে তুমি শুনতে শুনতে পজ করে দিবা এবং দিয়ে নিজে লেখার মাথায় আসে তোমার সাডেন শোনায় লাস্ট কতটা ওয়ার্ড মাথায় আছে, তুমি ঠিক ততগুলো ওয়ার্ডকে মাথায় নিবা এবং নিয়ে ততটুক লিখে ফেলবা। তাতে কি হবে, দেখা গেলো সেন্টেন্সের কোনো মিনিংই হয়নি, দেখা গেলো সেন্টেন্সের প্রথমে ভার্ব নাই, প্রথমে নাউন লিখুনি, ভার্ব কিছু লেখনি, তুমি লাস্ট এক্সটেনশন পার্টটুক লিখে ফেলছো বা অবজেক্টটুক লিখছো, বাট এইটা কিন্তু একটা চান্সকে মিস করা থেকে ওই চান্সটাকে ইউজ করার মধ্যে, তার মানে কি তুমি ওইটাকে ব্যবহার করে তুমি সেন্টেন্সের কিছু যে অংশটুকু শুনতে পারছো সেই অংশটুকু লিখে ফেললা, রাইট? এইটুকু লিখে ফেলার পরে দেন রিপ্লে করো, করে ওই সেন্টেন্সের আগে তুমি জানতেছো ওই যেটুকু লিখে ফেলছো তার আগে একটা পার্ট আছে পরে একটা পার্ট আছে, তুমি যেটা করবা সেকেন্ড রিপ্লেতে প্রথম পার্টটার দিকে মাথায় রেখে ওই ওয়ার্ডের আগ পর্যন্ত জিনিসটুকু শুধু শুনবা, বাকিটুক কান বন্ধ করে রাখো, ওইটুকু শুনবা এবং ওইটুকু টাইপ করবা, মানে তোমার যেখান পর্যন্ত ধরো এখানে অর্ধেকটুকু লিখে ফেলছো প্রথম থেকে লিখছো কিন্তু তার আগের খানিকটা বাদ রয়েছে, কার্সর সাথে সাথে এইখানে নিয়ে যাবা যে আবার টাইপ করা শুরু করবা, সেকেন্ড পার্টও শেষ। তাতে কি হচ্ছে, দ্বিতীয়বার লিসেনিং করে তুমি এই পার্টটুকু লিখে ফেলছো আর প্রথমবারে মাঝখানের কোনো একটা অংশ লিখে ফেলছো, থার্ডবারে তুমি ব্রেনকে একদম ঠান্ডা রেখে প্রথমটুক চলে যাইতে দেইবা, যখন দেখবা মিনিমাম আর একটা ওয়ার্ড বাকি তোমার লেখার সেইখান থেকে আবার শোনা শুরু করবা, শুনে সেইখান থেকে বাকিটুকু শুনে সেইটুকু লিখে ফেলবা। এই সিস্টেম এই মেথডটা খুবই বিখ্যাত ডুওলিঙ্গো ইংলিশ টেস্টে শুধু না, লিসেনিং এর একাধিক টেস্টের জন্য এই সিস্টেমটাকে খুবই যুগান্তকারী মেথড বলা হয়। তো এই মেথডটাকে তুমি যদি মাথায় রাখো দেখবা খুব ইজিলি সেন্টেন্সটাকে ডাইসেক্ট করে তুমি লিখে ফেলতে পারছো, অ্যাজ সেন্টেন্স অনেক বড় হবে, যখন আমরা আসলে লিখবো তখন দেখা যাবে সেন্টেন্স অনেক বড় হবে। আমরা একটু এইটাকে চেক করি যে এটা আসলে কেমন একটা সেন্টেন্স, একটু সবাই মনোযোগ দি। দেখো কত তাড়াতাড়ি চলে গেছে, ইজ শি রিডিং আ বুক, ইয়েস শি ইজ, দ্যাট মিনস এইখানে যদি আমি ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করেছি 8 সেকেন্ডকে আমি 5 সেকেন্ডের মধ্যে দেখাইছি, বাট দেখো মেয়েটা কিন্তু মেইনলি 8 সেকেন্ডের মধ্যে শুনে লিখেও ফেলছেন, বা যে মেইনলি টেস্টটা দিছে সে কিন্তু 8 সেকেন্ডের মধ্যে শুনে লিখেও ফেলছে, ইজ শি রিডিং আ বুক, ইয়েস শি। তোমাকে এইভাবেই এই জিনিসটাকে দেখালো তুমি তিনটা ভাগে ডাইসেক্ট করতেছো, কিভাবে তুমি দেখা গেল মাথায় রাখছো প্রথমে ইজ শি রিডিং টু বা এ বুক, এটা অবভিয়াসলি একটা প্রশ্ন, তো এ বুকটুক প্রশ্ন করে রাখছো, এ বুক ইএস টুক পর্যন্ত শুনছো, পরের বার শুনলা ইজ শি রিডিং, পরের বার শুনলা শি ইজ, লিখা ফেললা, তখন দেখবা আসলে এক মিনিটটাকে তুমি খুব সুন্দর, এক মিনিটকে খুব সুন্দরভাবে ইউজ করে তুমি পুরো সেন্টেন্সটা লিখে ফেলতে পারছো। তবে এইখানে যে কয়েকটা জিনিস একটু মাথায় রাখতে হবে,
শোনার পরেও অনেক সময় আমরা কিছু জিনিস মিস করে যাই। সেটার প্রথমে একটা জিনিস হচ্ছে পাংচুয়েশন। পাংচুয়েশন কেন বলতে, তোমার যদি একটা পাংচুয়েশন এখানে কি বসবে, শুনে বুঝতে হবে সে পাংচুয়েশনটা ইউজ করছে কিনা, এবং যদি করে থাকে তুমি সেই অনুসারেই, এবং এইখানে অবভিয়াসলি রাইট গ্রামার ইউজ করবে, সো তোমাকেও বুঝতে হবে ওই অংশটাতে কোন পাংচুয়েশনটা বসে। সেকেন্ড আরেকটা জিনিস, ওই যে প্রত্যেক দিন আমরা বলি, সেটা হচ্ছে ভোক্যাব। ভোক্যাবের কথা এই জন্যই বলা হয়, অ্যাজ ভোক্যাব যদি আমরা মাথায় না, এমন কোন ওয়ার্ড আসলো যে ওয়ার্ডটা তুমি শুনে আসলে বানানি করতে পারছো না, তখন কিন্তু একটা মিস্টেক হয়ে যাচ্ছে, তাই না? তো প্রচুর ভোক্যাব করতে হবে, যাতে সেন্টেন্স গুলো শুনলে বুঝতে পারো যে ওয়ার্ড কি ব্যবহার করছে, এবং সেই ওয়ার্ডটা তুমি লিখতে পারো, যে ওয়ার্ডটা শুনে সেই ওয়ার্ডটা লিখতে পারো। ওকে, কারণ তুমি বানান জানো, তুমি স্পেল জানো, তুমি প্রোনাউন্সিয়েশন জানো, প্রোনাউন্স শুনতেছো, স্পেল করতেছো, শেষ। তো এই তিনটা জিনিসকে যদি আমরা মোটামুটি মাথায় রাখি, তাহলে এই ধরনের প্যাটার্নের সেন্টেন্সকে বা এই কোশ্চেন প্যাটার্নটাকে খুব সহজে অ্যান্সার করা যাবে। তো যে মেথডটা বলছি, মেথডটা বারবার মাথায় রাখতে, কি করে ডাইসেক্ট করবো আমরা একটা সেন্টেন্সকে, আর পাংচুয়েশন, ভোক্যাব, আর থার্ডলি লাস্ট কয়েক ক্লাস বা সব ক্লাসে আমরা একটা জিনিসও বলি, সেটা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার। তো এই সেন্টেন্স স্ট্রাকচার, এই তিনটা জিনিসকে যদি ঠিক মতো মাথায় রাখা যায়, তাহলে শুনে এইটাকে টাইপ করা আমাদের জন্য তেমন কোনো কষ্টই হবে না। কিন্তু আরেকটা জিনিস, যদি আমরা ভোক্যাবটা না চিনি বা ওয়ার্ডটাকে না চিনি, কি করব, যতটুক বুঝতে পারবা সেই বানানেই লেখো, হয়তো ভুল লিখবা, সেটা তোমার কমপ্রিহেনশন পার্ট থেকে বা বানানে লিটারেসি পার্ট থেকে মার্ক কাটা যাবে। বাট লিসেনিং করে রাইটিং, যেটা হয়তো বানান ভুল করছো, কিন্তু তুমি সঠিক সেই অংশ থেকে আসলে মার্ক কাটা যাবে না। তো এই জন্য যেটুক শোনোনি সেটুকে কখনো মিস করে দিবা না, সেটুককে যেটুক বুঝতে পারনি ওয়ার্ডটা, যেভাবে শুনছো সেইভাবে লিখবা। তো এই টিপসটা, ট্রিক্স এর মধ্যে দিয়ে মোটামুটি এই সিস্টেমটা কোশ্চেন আমরা খুব সহজে অ্যান্সার করতে পারবো, মানে কোশ্চেন প্যাটার্ন অ্যান্সার করতে পারবা। সবার জন্য শুভকামনা থাকছে এবং প্রচুর পরিমাণে মক টেস্ট দাও, এইটাই সবাইকে বলা যাচ্ছে। ধন্যবাদ আমাদের সাথে থাকার।